যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, সেখানে তো হয় না যাওয়া। নমস্কার বন্ধুরা, আমি রাখি চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে এই রজনীকান্ত সেনের লেখা এই গানটি হারমোনিয়ামে কীভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো। এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন। এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়, আশা করি আপনারা সেটা বুঝতে পারেন। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন। আমি গানটি জি শার্প স্কেলে গাইছি, একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন। জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই গানে কি কি স্বর লাগছে দেখুন, সা রে গা মা পা ধা কোমল নি, এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধ ধা এবং পা, অর্থাৎ গানটি নিচে পা থেকে উপরে কোমল নি এর মধ্যেই আছে। গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে, দাদরা তাল ছয় মাত্রার তাল, দাদরা তালের বল ধে ধে না না থু না। এবার গানটি কিভাবে আছে দেখুন, গানটি এক দুই মাত্রা ছেড়ে দিয়ে তিন মাত্রা থেকে শুরু হচ্ছে। কিভাবে দেখুন, ধে ধে না না থু না, ধে ধে যেখানে সে, ধে ধে না না থু না, দয়াল আমার বসে আছে, ধি ধি না না থু না সিংহাসনে, ধি ধি না না থু না। এইভাবে গানটি আছে। গানটি শুরু হচ্ছে সা থেকে। গানের প্রথমেই আছে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, ধীলায় যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, স্বরলিপি যেখানে সে সা গা রে গা রে দয়াল আমার সা সা নি ধা রে সা বসে আছে, ধা সা রে গা সিংহাসনে, রে গা মা মা গা রে গা সা। এরপর আছে সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া পাপ কণিকা নিয়ে মনে। কিভাবে গাইবেন, একটু আগে থেকে গাইছি, বসে আছে সিংহাসনে, সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া পাপ কণিকা নিয়ে মনে। আবার দেখুন, সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া পাপ কণিকা নিয়ে মনে, ধীলায় সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া পাপ কণিকা নিয়ে মনে, স্বরলিপি সেখানে তো গা মা পা পা হয় না যাওয়া,
পাধা গা পামান গা পামা গা রে, সেখানে তো গা মা পাপা হয় না যাওয়া, গা মা পামা পামা গা পামা গা রে, পাপ কোনি কা রে গা মা পা ধা পা, নিয়ে মনে মা মা গা রে গা সা। এই পাপ কণিকা নিয়ে মনে গিয়ে নিই, সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে গাইবেন। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাপ কণিকা নিয়ে মনে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে গাইবেন, গিয়ে নিয়ে আবার গাইবেন যেখানে সে দয়াল আমার, গিয়ে নিয়ে আবার যেখানে সে দয়াল আমার, এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে সে দয়াল আমার আছে ভালো মন্দ ছেলে, এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। গানের পরবর্তী অংশে আছে, আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, কিভাবে গাইবেন দেখুন। আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, ধীরলায়। আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, আছে ভালো মন্দ ছেলে কারুকে সে দেয় না ফেলে, স্বরলিপি। আছে ভালো মন্দ ছেলে গা গা সা রে গা পা মা গা, কারুকে সে দেয় না ফেলে, গা মা পা পা গা পা মা গা। আছে আছে ভালো গা রে গা সা রে মন্দ ছেলে গা পা মা পা মা গা, কারুকে সে দেয় না ফেলে, গা মা পা পা গা পা মা গা। এরপর আছে, শুধু প্রেমের আগুন জেলে, শুধু প্রেমের আগুন জেলে পুড়িয়ে নেয় সে আপন জনে, কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। কারুকে সে দেয় না ফেলে, শুধু প্রেমের আগুন জেলে, শুধু প্রেমের আগুন জেলে পুড়িয়ে নেয় সে আপন জনে, আবার দেখুন। শুধু প্রেমের আগুন জেলে, শুধু প্রেমের আগুন জেলে পুড়িয়ে নেয় সে আপন জানে, ধীলায়। শুধু
প্রেমের আগুন জ্বেলে শুধু, প্রেমের আগুন জ্বেলে পুড়িয়ে নেয় সে আপন জানে। স্বরলিপি শুধু প্রেমের পাপা পাপা ধানি আগুন জেলে পাগা পামা গামা, শুধু প্রেমের পাপা পাধা পাধা আগুন জেলে পাগা পামা গামা গানে পুড়িয়ে নেয় সে। রে রে গা মা পা ধা পা আপন জানে, মা মা গা রে গা সা, এই পুড়িয়ে নেয় সে আপন জনে গেনি, সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে গাইতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুড়িয়ে নেয় সে আপন জনে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন। গানের পরবর্তী অংশে আছে, আগুন জেলে মন পুড়িয়ে দেয় গো পাপের খা দুড়িয়ে, ঝেড়ে ময়লা মাটি করে খাটি স্থান দেয় অভয় শ্রীচরণে। কিভাবে গাইবেন দেখুন। আগুন জেলে মন পুড়িয়ে দেয় গো পাপের খাদ করে, ঝেড়ে ময়লা মাটি করে খাটি স্থান দেয় অভয় শ্রী চরণে। ধিলায় আগুন জেলে মন পুড়িয়ে দেয় গো পাপের খাদ করে, ঝেড়ে ময়লা মাটি করে খাটি স্থান দেয় অভয় শ্রী চরণে। স্বরলিপি আগুন জেলে পাপা নিনি মন পুড়িয়ে নিশা নিশা দেয় গো পাপের রে গা সারে খাদ পুড়িয়ে, রে গা মা পাপা মা গা ঝেড়ে ময়লা মাটি গাগা পা গাগা মা পা পাপা করে খাটি পাগা পা মাগা মাগা রে স্থান দেয় অভয় রে গা রে সানিসা শ্রী চরণে নিরে নিশা। এরপর আছে, সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে, সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। স্থান দেয় অভয় শ্রী চরণে সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে, সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে। আবার দেখুন, সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে, সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে। ধিলায়
সেই আনন্দ মন্দির মাঝে, আনন্দ সঙ্গীত বাজে, সেই আনন্দ মন্দির মাঝে, আনন্দ সঙ্গীত বাজে। স্বরলিপি সেই আনন্দ মন গা 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 রে সারে দীর মাঝে, গা গা পামা গা আনন্দ সঙ্গীত বাজে, গা মা পাপা পাগা পামা গা, সেই আনন্দ মন গা 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 রে সারে সারে দীর মাঝে, গা গা পামা পামা গা আনন্দ সঙ্গীত বাজে, গা মা পাপা পাগা পামা গা মা। এরপর আছে নাহি ব্যথা অশ্রু বিষাদ, নাহি ব্যথা অশ্রু বিষাদ সে সদানন্দ নিকেতনে। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। আনন্দ সঙ্গীত বাজে নাহি ব্যথা অশ্রু বিষাদ, নাহি ব্যথা অশ্রু বিষাদ সে সদানন্দ। আবার দেখুন, নাহি ব্যথা অশ্রু বিষাদ, নাহি ব্যথা অশ্রু বিষাদ সে সদানন্দ নিকেতনে। ধিল্লায় নাহি ব্যথা অশ্রু বিষাদ, নাহি ব্যথা অশ্রু বিষাদ সে সদা নন্দ নিকেতনে। স্বরলিপি নাহি ব্যথা পাপা পাপাধানি অশ্রু বিষাদ পাগা পামা গামা, নাহি ব্যথা অশ্রু বিষাদ পাপা পাপা রেগামা পাপা মাগা, সে সদা নন্দ মা রেগা মাপা ধাপা নিকেতনে, মামা গারে গাসা। সে সদানন্দ নিকেতনে এই লাইনটা গিয়ে নিই, সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে গাইবেন। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সে সদানন্দ নিকেতনে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন, গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।